নতুন রেকর্ড গড়ল হামাজ, 24 ঘন্টায় 23টি ইসরায়েলি সামরিক যান ধ্বংসের রেকর্ড গড়ল কাচ্ছাম ব্রিগেড, পুরো একটি বাড়িও ধ্বংস করে দেওয়ার দাবি করে তারা। এদিকে হিজবুল্লাহকে নিয়ে তেল আবিবের ঘুম হারাম, কি এমন আছে হিজবুল্লাহর কাছে, হিজবুল্লাহকে এত ভয় পায় কেন ইসরায়েল? বিস্তারিত সংবাদে জানিয়ে দিব হিজবুল্লাহর সামরিক শক্তি সম্পর্কে। ইন্না লিল্লাহ মুসলিম বিশ্বের জন্য এক হতাশার সংবাদ, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ পবিত্র স্থানে গাজার জন্য প্রার্থনারতদের আটক করছে সৌদি আরব। এবারে গাজা নিয়ে দ্বিমুখী অবস্থান মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। সবশেষে জানিয়ে দিব গাজায় প্রতিদিন 2 জ্বালানি ট্রাক প্রবেশের অনুমতি দেবে ইসরায়েল। এতক্ষণে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের কিছু গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে তার আগে ভিডিওতে একটি লাইক এবং আপনার ফেসবুকে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। 24 ঘন্টায় 23টি ইসরায়েলি সামরিক যান ধ্বংসের রেকর্ড গড়ল কাচ্ছাম ব্রিগেড। গত 24 ঘন্টায় বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের বিভিন্ন ধরনের 23টি সামরিক যান ধ্বংস করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সশস্ত্র সংগঠন কাচ্ছাম ব্রিগেড ও হতাহত করেছে অবৈধ রাষ্ট্রটির অসংখ্য সেনা। বৃহস্পতিবার 16 নভেম্বর সংগঠনটির পক্ষ থেকে 23টি ইসরায়েলি সামরিক যান ধ্বংসের ও অসংখ্য ইসরায়েলি সেনা হতাহতের দাবি করা হয়। স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটির দাবি মতে সকাল থেকে এখন পর্যন্ত বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের বিভিন্ন ধরনের মোট 23টি সামরিক যান ধ্বংস করতে সক্ষম হয়েছে কাসামের মুজাহিদ্দিন। সর্বশেষ বাইতে লাহিয়ার পশ্চিমে অনুপ্রবেশের সময় ইহুদিবাদী দখলদারদের 5টি সশস্ত্র জিপে হামলা চালায় স্বাধীনতাকামী সংগঠনটি, যার মধ্যে 2টি পুরোপুরিভাবে ধ্বংস করা হয়। বিবৃতিতে এ বিষয়ে বলা হয়, বাইতে লাহিয়ার পশ্চিমে অনুপ্রবেশের সময় ইহুদিবাদী দখলদারদের 5টি সশস্ত্র জিপকে আমরা ইয়াসিন 105 ক্ষেপণাস্ত্রের নিশানা বানিয়েছি। তন্মধ্যে 2টি জিপ পুরোপুরি ধ্বংস করতে সক্ষম হয়েছি, একটি উলফ টাইপ জিপ ও অপরটি ডিফেন্ডার টাইপ জিপ। সংগঠনটির দাবি অনুসারে ওই 2টি জিপের সকল ইসরায়েলি সেনাকে জিরো রেঞ্জ থেকে মেশিন গান দিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া অন্য 3টি সশস্ত্র জিপ তাদের হামলায় ক্ষতিগ্রস্ত হয়। অপরদিকে বাইতে হানুনে অসংখ্য ইসরায়েলি সেনা সমেত পুরো একটি বাড়ি ধ্বংস করে দেওয়ারও দাবি করে তারা। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, আমাদের মুজাহিদ্দিন বাইতে হানুনের এক ঘরে আশ্রয় নেওয়া ইহুদিবাদী দখলদার সেনাদের বাড়ি সমেত নিঃশেষ করে দিতে সক্ষম হয়েছে। ইসরায়েলি সেনা ইউনিটটির অবস্থান লক্ষ্য বাড়িটিতে মোট 12টি ইয়াসিন টিভিজি নিক্ষেপ করা হয়েছে, ফলশ্রুতিতে পুরো বাড়িটি তাদের উপর সম্পূর্ণরূপে ধসে পড়ে। আরো বলা হয় যে বিধ্বস্ত বাড়ির নিচে চাপা পড়া পুরো ইউনিটটির অধিকাংশই নিহত ও আহত অবস্থায় রয়েছে। এছাড়া সকাল থেকে চলমান হামলায় আরো অসংখ্য ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের হতাহত করা হয়েছে বলেও জানানো হয়। গতকাল সকাল থেকে চলমান অভিযানে এর আগে আরো 21টি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করে ফিলিস্তিন স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটি, ফলে একদিনে সর্বোচ্চ 23টি ইসরায়েলি সামরিক যান ধ্বংসের এক অনন্য রেকর্ড করে বসে তারা। হিজবুল্লাহকে এত ভয় পায় কেন ইসরায়েল? ইসরায়েল হামাজ সংঘাত শুরুর পরপরই ফিলিস্তিনিদের সমর্থনে এগিয়ে এসেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সীমান্তে ইসরায়েলি বাহিনীর সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষের ঘটনাও ঘটেছে। হিজবুল্লাহ ইসরায়েলের জন্য কি ধরনের ঝুঁকি তৈরি করতে পারে এবং তাদের ভান্ডারে থাকা অস্ত্র ইসরায়েলের জন্য মাথা ব্যথার কারণ হতে পারে কিনা সে নিয়ে এক প্রতিবেদন করেছে ইসরায়েলি দৈনিক হারেজ। যুদ্ধের শুরু থেকে ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে আসছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এ নিয়ে তেল আবিবের ঘুম হারাম। এমনকি ইসরায়েলের দিকে হিজবুল্লাহ 1.5 লাখ রকেট ও ক্ষেপণাস্ত্র তাক করা আছে বলেও সতর্ক করে দিয়েছে লেবানন ভিত্তিক বিশ্বের শক্তিশালী সশস্ত্র এই গোষ্ঠীটি। সাম্প্রতিক হিসাব অনুযায়ী হিজবুল্লাহর কাছে প্রায় 1.5 লাখ রকেট এবং ক্ষেপণাস্ত্র রয়েছে, যার বেশিরভাগই দূরের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম, আর এটাই ইসরায়েলের মাথা ব্যথার কারণ। ইসরায়েলি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের গবেষক দলের সদস্য শানশাইক সতর্ক করে বলেছেন, হিজবুল্লাহকে আরো অত্যাধুনিক এবং নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম স্ট্যান্ড অফ ক্ষেপণাস্ত্র দিতে পারে সিরিয়া, ইরান ও রাশিয়া। ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ এক নিবন্ধে বলেছে, হিজবুল্লাহর কাছে বর্তমানে প্রায় 40,000 স্বল্প পাল্লার রকেট, ইরানের তৈরি মাঝারি পাল্লার 80,000 ফজর 3 ফজর 5 রকেট রয়েছে, এছাড়াও দূরপাল্লার 30,000 জিলজাল রকেট ও ফাতে 110 ক্ষেপণাস্ত্র
ক্ষেপণাস্ত্র রয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর প্রথম কয়েকদিনে ইসরায়েলে কয়েক হাজার রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। প্রতিদিন 1,500 করে রকেট ছোড়ার সক্ষমতা রয়েছে গোষ্ঠীটির। হারেজের প্রতিবেদনে আরো বলা হয়, অস্ত্র ভান্ডারের পাশাপাশি হিজবুল্লার কাছে রয়েছে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের বিপুল মজুদ। এসবের পাশাপাশি ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ও ভারী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে হিজবুল্লার কাছে। গোষ্ঠীটির হাতে আরো কিছু আছে কিনা তাও নিশ্চিত নয় কোনো পক্ষ। বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডারের পাশাপাশি হিজবুল্লাহ গত 2 দশকে নিজস্ব শক্তিশালী বাহিনী গড়ে তুলেছে, যার মূলে রয়েছে ইরানে এবং স্থানীয়ভাবে তৈরি বিভিন্ন ধরনের ড্রোন। হিজবুল্লাহর বিশেষ কমান্ডো ইউনিটও রয়েছে। ইসরায়েলের সঙ্গে রাদওয়ান বাহিনী নামে পরিচিত এ বাহিনীর যুদ্ধ করার সক্ষমতা আছে বলে মনে করা হয়। রাদওয়ান বাহিনীর প্রায় 2,500 সদস্য রয়েছে, যারা লেবানন এবং ইরানে প্রশিক্ষণ প্রাপ্ত। এরা সবাই মাঠের এবং কৌশলগত যুদ্ধে পারদর্শী। সেই সঙ্গে রয়েছে বিশেষ গেরিলা যুদ্ধেরও প্রশিক্ষণ। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ পবিত্র স্থানে গাজার জন্য প্রার্থনারতদের আটক করেছে সৌদি আরব। সৌদি আরবে গাজার জন্য সংহতি প্রদর্শন এবং মক্কা ও মদিনার পবিত্র স্থানে ফিলিস্তিনিদের জন্য প্রার্থনাকারীদের আটক করছে বলে অভিযোগ পাওয়া গেছে মিডল ইস্ট আই এর প্রতিবেদন। একজন ব্রিটিশ অভিনেতা এবং উপস্থাপক, যিনি মক্কায় তার পরিবারের সাথে একটি ধর্মীয় ভ্রমণে ছিলেন, তিনি বলেন যে তাকে ফিলিস্তিনি কেফিয়া পরার জন্য সৈন্যরা আটক করেছিল। ইসলাহ আব্দুর রহমান অক্টোবরের শেষের দিকে ইসলামিক সফরে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং সৌদি আরবে ফিলিস্তিনিদের জন্য সংহতি, কোনো প্রতীক বা প্রদর্শনের জন্য ক্র্যাকডাউন করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি মিডল ইস্ট আইকে বলেন, মাথার চারপাশে সাদা কেফিয়া এবং আমার কবজিতে ফিলিস্তিনি রঙের তাসবিহ পরার কারণে চারজন সৈন্য আমাকে থামিয়েছিলেন। তিনি বলেন, আমাকে একটি অফসাইট লোকেশনে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে তারা সম্ভাব্য অপরাধ বা অপরাধের জন্য লোকদের আটক করে। একবার আমাকে আটক করা হলে সেখানে অন্য সৈন্যরা আমাকে জিজ্ঞাসাবাদ করেছিল। তারা আমার জাতীয়তা সম্পর্কে জিজ্ঞাসা করেছিল, আমি এখানে কেন এসেছি, আমি কোথা থেকে ভ্রমণ করতে এসেছি, আমি এখানে কতক্ষণ আছি ইত্যাদি জিজ্ঞাসাবাদ করেন। গাজা নিয়ে দ্বিমুখী অবস্থান মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, হামাস হাসপাতাল, স্কুল ও সাধারণ মানুষের আবাসিক এলাকায় মিশে গিয়ে গাজার সবার জীবন বিপদে ফেলেছে। বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম ABC ব্লিংকেনের কাছে জানতে চায়, গাজার আল শিফা হাসপাতালের নিচে হামাসের টানেল আছে সে বিষয়ে তিনি আত্মবিশ্বাসী কিনা। জবাবে ব্লিংকেন জানান, অবশ্যই। তবে যখন জানতে চাওয়া হয় যুদ্ধ শেষে ইসরায়েল গাজার নিয়ন্ত্রণ নিলে যুক্তরাষ্ট্র তাতে সমর্থন দেবে কিনা, জবাবে ব্লিংকেন জানান না। এ সময় ব্লিংকেন বলেন, ইসরায়েল গাজা অধিগ্রহণ করবে এটা হতে পারে না, তবে গাজা সন্ত্রাসী হামলার প্ল্যাটফর্মও হতে পারবে না। তিনি আরো বলেন, সবার ফিলিস্তিনিদের রাজনৈতিক অধিকারের বিষয়ে ভাবা উচিত এবং তাদের নিজেদের রাষ্ট্রের শাসন করার সক্ষমতা তাদের আছে। সূত্র BBC। গাজায় প্রতিদিন 2 জ্বালানি ট্রাক প্রবেশের অনুমতি দেবে ইসরায়েল। মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধে গাজায় প্রতিদিন 2 জ্বালানি ট্রাক প্রবেশের অনুমতি দেবে ইসরায়েল। শুক্রবার 17 নভেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, একটি সূত্র ইসরায়েলি টিভি চ্যানেল 7 জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভা প্রতিদিন 2 জ্বালানি ট্রাক দক্ষিণ গাজায় প্রবেশের অনুমতি দেবে। সূত্রটি আরো জানিয়েছে, এই সিদ্ধান্তের উদ্দেশ্য ছিল পানি পয়েন্ট নিষ্কাশন ও স্যানিটেশন ব্যবস্থাকে ন্যূনতম ভাবে সমর্থন করা, যেন এ দ্বারা মহামারীর প্রাদুর্ভাব রোধ করা যায় যা সমগ্র এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। মহামারীর সৃষ্টি হলে গাজা সিটির বাসিন্দাদের মতো ইসরায়েলি বাহিনীও এতে ক্ষতিগ্রস্ত হতে পারে, এমনকি এটি ইসরায়েলেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ট্রাকগুলো মিশর নিয়ন্ত্রিত রাফা ক্রসিং দিয়ে জাতিসংঘের মধ্য দিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। যদিও ইসরায়েল গাজা সিটির মধ্যে কিছু সাহায্য পৌঁছানোর অনুমতি দিয়েছে, কিন্তু জ্বালানি প্রবেশের অনুমোদন এটি প্রথম। WFP-র মধ্যপ্রাচ্যের আঞ্চলিক মুখপাত্র আবির ইতেফা বলেন, খাদ্য উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, বাজার ধসে পড়েছে, জেলেরা সমুদ্রে প্রবেশ করতে পারছে না, কৃষকরা তাদের খামারে পৌঁছাতে পারছে না, মানুষ ক্ষুধার্ত হওয়ার তাৎক্ষণিক সম্ভাবনার সম্মুখীন হচ্ছে। গাজার আল শিফা হাসপাতালে ইসরায়েল বুলডোজার আক্রমণ চালিয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। শুক্রবার 17 নভেম্বর মধ্যপ্রাচ্য ভিত্তিক নিউজ ওয়েবসাইট মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।